মেথি বললেই প্রচুর সুস্বাদু খাবারের নাম আমাদের মনে আসে। মেথির পরোটা থেকে শুরু করে আলু মেথি সবজি, মেথি যেন রান্নার স্বাদ বর্ধকের কাজ করে। আমাদের অতি প্রিয় পাঁচফোড়নের একটি উপাদান হলো এই মেথি। মেথি হলো এক প্রকার ভেষজ গাছ যা দক্ষিণ ইউরোপ এবং এশিয়াতে পাওয়া যায়। বন্ধুরা, মেথির এই দানাগুলো হাজারো গুণের ভাণ্ডার। আয়ুর্বেদিক শাস্ত্রেও মেথির হাজারো গুণের কথা বলা আছে। কিন্তু আমাদের সমস্যা হলো, ইউটিউবে বা বিভিন্ন বিজ্ঞাপন দেখে আমরা যে কোনো জিনিসের উপকারিতা শুনলে সেই জিনিসটা খাওয়া শুরু করি, না জেনে যে এই জিনিসটা কখন খেতে হবে, কিভাবে খেতে হবে এবং কতটুকু পরিমাণে খেতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমি আমার আজকের ভিডিওতে মেথির সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেব, সেজন্য ধৈর্য ধরে আমার আজকের পুরো ভিডিওটি দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিন। আপনি নিজেই এই মেথি ব্যবহার করুন বা কাউকে এটির ব্যাপারে বলতে শুনুন বা বন্ধু বান্ধব অথবা আত্মীয়দের এটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকুন। আমাদের মধ্যে অনেকেই হয়তো জানেন না যে মেথির বীজ ডায়াবেটিসের একটি দারুণ টোটকা হিসেবে কাজ করে, কিন্তু তেতো এই ভেষজটি কি করে বা এত ডায়াবেটিসে ভোগা ব্যক্তিদের পক্ষে দারুণ টোটকা হতে পারে, চলুন দেখে নেওয়া যায়। আপনি যদি নিয়মিত মেথি বীজ খান তাহলে এটি আপনার শরীরের ইনসুলিনের ক্ষরণ এবং ইনসুলিন সংবেদনশীলতা ভালো করে দেয়, যা টাইপ 1 ও টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস আরও ভালোভাবে নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। ডায়াবেটিস কমানোর জন্য মেথির বীজ ব্যবহারের সবচেয়ে সহজতম উপায় হলো এটিকে গরম পানিতে ভিজিয়ে রেখে খাওয়া। আপনি সারা রাত এটিকে ভিজিয়ে রেখে সকালে সেই পানিটি খেতে পারেন এবং মেথির বীজগুলো বিভিন্ন রান্নায় ব্যবহার করতে পারেন বা মেথির এই বীজগুলো আপনি চিবিয়ে চিবিয়ে খেতে পারেন, তাহলে আরো ভালো কাজ করবে। বর্তমানে করা রিসার্চ অনুযায়ী প্রতিদিন গরম পানিতে ভিজিয়ে রাখা 10 গ্রাম মেথির বীজ ডায়াবেটিস টাইপ 2 নিয়ন্ত্রণ করবার জন্য দারুণ কার্যকর। মেথির গম দিয়ে বানানো রুটি, পাউরুটি টাইপ 2 ডায়াবেটিস আক্রান্ত মানুষদের ইনসুলিন প্রতিরোধ করবার ক্ষমতা কমিয়ে দেয়। বন্ধুরা, মেথির এই ছোট ছোট দানাগুলো যে শুধু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে তা নয়, এটি আপনার কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করতেও দারুণভাবে কার্যকর। মেথি শুধুমাত্র রক্তে উপস্থিত কোলেস্ট্রল থেকে মুক্তি পেতে সাহায্য করে তা নয়, আপনার শরীরকেও ধীরে ধীরে কোলেস্ট্রল থেকে হয়ে যাওয়া ক্ষয়ক্ষতির হাত থেকেও রক্ষা করতে এটি ভীষণভাবে সক্ষম। মেথি শরীরে লিপোপ্রোটিন বা ব্যাট প্রোটিন কমাতে সাহায্য করে। মেথির বীজে উপস্থিত স্টেরয়েডাল স্যাপোনিন ক্ষুদ্রান্তে কোলেস্ট্রলের আত্মীকরণের হার কমিয়ে দেয়। এছাড়া লিভার থেকে উৎপন্ন তরলের শোষণের হার কমিয়ে দিতেও কার্যকর। চর্বিযুক্ত খাবার থেকে নির্গত হওয়া ট্রাইগ্লিসারাইডের শোষণের মাত্রাও মেথি কমিয়ে দিতে সক্ষম। এমনকি যারা বাতের ব্যথায় ভুগছেন তাদের জন্য মেথির এই দানাগুলো আশীর্বাদ স্বরূপ হিসেবেই কাজ করবে। আর্থ্রাইটিস বা বাতের ব্যথা প্রায় সকল 40-এর ঊর্ধ্বে মানুষেরই সমস্যা। ইন্ডিয়ান জার্নাল অব মেডিকেল রিসার্চ এর প্রতিবেদন অনুসারে মেথির ইস্ট্রোজেনের উপর প্রভাব এতটাই বেশি যে বর্তমানে ডাক্তারেরা মেথির ব্যবহারকে স্ট্রোজেন রিপ্লেসমেন্ট থেরাপির সাথে তুলনা করেছেন। মেথি বাতের তীব্র ব্যথা বেদনা কমাতে ভীষণভাবে কার্যকর। আমাদের হার্ট সুস্থ থাক, ভালো থাক, এটা আমরা সবাই চাই। হার্টের স্বাস্থ্য রক্ষায় মেথির উপকারিতা অপরিসীম। মেথি শরীরে থেকে অ্যাসিডের পরিমাণ খুব দ্রুত কমাতে পারে। শরীরের অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ করতে এর থেকে কার্যকরী ভেষজ মেলাভার। মেথির বীজ সারা রাত্রে পানিতে ভিজিয়ে রেখে দিয়ে পরের দিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খেয়ে নিলে হার্টের ব্যথা বা বুক জ্বালার মতন সমস্যাগুলো ঔষধ না খেয়ে ঘরোয়া পদ্ধতিতেই কমে যাবে। বন্ধুরা, ছোট থেকে বড় প্রায় সকলেই হজমের সমস্যায় আমরা ভুগে থাকি। আমাদের খাওয়া খাবার ঠিক মতো হজম হয় না, যার কারণে সৃষ্টি হয় টক ঢেকুর বা অম্বলের মতো সমস্যা। মেথির বীজে প্রচুর ফাইবার এবং অন্যান্য উপাদান থাকে যা কিনা হজমের ক্ষমতা এবং শরীরের কার্বোহাইড্রেট আর সুগার শোষণ করে নেওয়ার ক্ষমতা নিয়ন্ত্রণ করে। মেথি দানা ভেজানো পানি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খেলে হজমের সমস্যা ধীরে ধীরে চলে যেতে বাধ্য হবে। ক্যান্সারের মতো মারণ রোগকে প্রতিরোধ করতে পারে মেথির এই দানা। সাম্প্রতিক কালের একটা গবেষণায় দেখা গিয়েছে যে মেথির ব্যবহার করবার ফলে ক্যান্সার হবার আশঙ্কাও কমেছে। কর্কট রোগ থেকে রক্ষা পেতে ডাক্তারেরা রান্নায় মেথির ব্যবহার করতে বলেছেন। বিশেষ করে মহিলাদের জন্য মেথি রান্নায় অবশ্যই মেশানো উচিত, কেননা মেথিতে উপস্থিত ট্রাইগ্লিসারাইড এস্ট্রোজেন গ্রহণকারী মডিউলেটরের কাজ করে এবং ব্রেস্ট ক্যান্সার সৃষ্টিকারী কোষগুলোকে উদ্দীপিত করতে করতে একসময় ধ্বংস করে দেয়। তাই অবশ্যই সকলের মেথি দানা খাওয়া উচিত। আপনি যদি আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ করতে চান তাহলে তো বন্ধু আপনাকে মেথি খেতেই হবে। মেথির বীজ উচ্চ পটাশিয়াম এবং ফাইবার সামগ্রীর উপস্থিতির কারণে রক্তচাপ হ্রাসের জন্য কার্যকর উপাদান। 1 বা 2 চামচ মেথি দানা
পানির মধ্যে 2 মিনিটের জন্য ফুটিয়ে নিন। সেটি ছেঁকে নিয়ে বীজগুলিকে একটি ব্লেন্ডারের ভিতরে দিয়ে একটি পেস্ট বানান এবং সেটি দিনে 2 বার সকালে খালি পেটে খেয়ে নিন। এটি অনুসরণ করলে আপনি 2 থেকে 3 মাসের মধ্যেই উন্নতি নিজেই লক্ষ্য করবেন। বন্ধুরা, এখন জেনে নিব মেথি বীজ কিভাবে খাবেন। আপনি 10 গ্রাম মেথি 1 গ্লাস গরম পানিতে আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখুন এবং পরের দিন সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার আগে অর্থাৎ বাসি মুখে মেথি ভিজানো সেই পানিটুকু খেয়ে নিন এবং পারলে মেথির বীজগুলো চিবিয়ে চিবিয়ে সময় নিয়ে খান। বন্ধুরা, এখানে অবশ্যই মনে রাখা প্রয়োজন যে মেথি খাওয়ার 1 ঘন্টার মধ্যে আপনাকে কোনো প্রকার খাবার গ্রহণ করা যাবে না, অর্থাৎ মেথি খাওয়ার 1 ঘন্টা পরেই আপনি সকালের নাস্তাটা গ্রহণ করতে পারবেন। বন্ধুরা, মেথি ভেজানো এই পানীয়টি আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে খাবেন। বন্ধুরা, যারা জানতেন না মেথি বীজ খেলে আমাদের শরীরে কি কি হয়, মেথি বীজের এই পানি কখন খাওয়া উচিত, কিভাবে খাওয়া উচিত, যারা আমার পুরো ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই জানতে পেরেছেন। আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধু প্লিজ এই ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও অনেক বেশি উপকৃত হতে পারে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।